আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকের রেসিপি হচ্ছে লাউ ভাজি। এই রেসিপিটি রান্না করতে যা লাগবে তা হলো লাউ লম্বা করে কুচি করে কেটে নিয়েছি, কাঁচা মরিচ, শুকনো মরিচ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আদা রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, পেঁয়াজ কুচি আর হচ্ছে ডিম। কেউ চাইলে ডিম ছাড়াও এটি রান্না করতে পারেন। কড়াইতে অল্প পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। পানি ফুটে আসলে এর মধ্যে লাউ দিয়ে নেড়ে দেব। তখন পানির পরিমাণ অল্প দিয়েছিলাম কারণ লাউ থেকে এখন অনেক পানি বের হবে এবং এই পানিতে লাউ সিদ্ধ হয়ে যাবে। লাউয়ের উপর স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে লাউ মিক্সড করে নেব। হলুদ দেওয়ার কারণে লাউ ভাজির কালারটা সুন্দর হবে। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনা তুলে লাউয়ের উপর আদা রসুন পেস্ট দিয়ে দেব। আদা রসুন পেস্ট মিক্সড করে লাউ সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতে পাচ্ছি লাউগুলো সিদ্ধ হয়ে গেছে এবং লাউয়ের পানিও প্রায় শুকিয়ে লাউগুলো হালকা হালকা ভেজা অবস্থা আছে। তখন একটি বাটিতে লাউগুলো তুলে নেব। কড়াইতে তেল গরম হয়ে আসলে এর মধ্যে শুকনো মরিচ টুকরো করে দিয়ে দিব। শুকনো মরিচ ভাজা হয়ে আসলে কালার চেঞ্জ হয়ে যাবে, তখন এর উপর পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজগুলো ভেজে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসলে এর উপর সেদ্ধ করা লাউ দিয়ে দিব এবং ভালোভাবে পেঁয়াজের সাথে লাউ মিক্সড করে নেব। মিক্সড করার 5 থেকে 6 মিনিট পর যখন লাউয়ের পানি শুকিয়ে আসবে তখন এর মধ্যে একটি ডিম ফেটে উপরে দিয়ে দেব। এই সময়ে চুলার আঁচ লো হিটে থাকবে। ফেটানো ডিম সিদ্ধ হয়ে আসলে তখন লাউ ভাজিটি ভালোভাবে নেড়ে দেব এবং 5 মিনিটের জন্য ভাজি চুলায় মৃদু আঁচে রেখে দেব। 5 মিনিট পর চুলা অফ করে দেব। লাউ ভাজি রেডি হয়ে গেছে। ডিসক্রিপশন বক্সে রেসিপির উপকরণের পরিমাণগুলো দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।